সমস্যা কি? যেই বাচ্চা হনের পর আমি নিজের সায়েন্সটা বানায় ফেলেছিলাম, নিজের সব সময় ভাবতাম যে আমি রাজা হয়ে গেছি শহরের, আর এই বাচ্চা যখন আজকে শুনতে পারে আমার না, তখন আমার কেমন লাগবার পরে কও? তুই কেমন তেমন লাগে প্রতারণা করলি? হ্যাঁ ডক্টর স্যার, পয়সা যতই লাগুক খেলা কিন্তু জমবার চাই। কি বলছেন, এটা কোনো খেলার মাঠ না, এটা হাসপাতাল। শোনা সুসংবাদ, আপনি বাবা হতে চলছেন, এই কারণেই আপনার স্ত্রী মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তো কোনো সমস্যা নাই, এখন সুস্থ আছে। দাঁত মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে কি করবার লাগছে? মিষ্টি আনুন কেলা, আর ক্যাট আমার স্ত্রী, স্ত্রী কই পাইলেন আপনি? বিশ্বাস করেন ভাই, এই মহিলার আমি জীবনে পয়লা দেখছি। বই তুমি সব কি করবার লাগছো কত? তবু তুমি আমাকে অস্বীকার করতেছো, কিছুদিন পরে তো আমার বাচ্চাকেও অস্বীকার করবা। হায় আল্লাহ, এইসব শোনার আগে তুমি আমার মরণ দিলে না কেন? এটা ঠিক না, এটা ঠিক না, নারী নির্যাতনের মামলায় ফেঁসে যাবেন, যাবজ্জীবন সাজা। বইনা তুমি ওগুলো কি করে বলাচ্ছো? দেখছেন ডক্টর সাহেব, এখন আমার বোন ডাক্তাছে, কত বড় হারামি, এইসব শোনার আগে তুমি আমার মরণ দিলে না কেন? আল্লাহ, কি অবস্থা? সরি আব্বা সাহেব, আপনার কথাই ঠিক, ডিএনএ টেস্টের সাথে আপনার টেস্টের কোনো মিল নেই, নেগেটিভ। মিলবে কি করে? আপনি তো কোনোদিন বাচ্চাই হবে না। এটা আপনি কি করে লাগছে? আমি কি করে বলবো, রিপোর্ট তো আমি করি নাই, এটা আপনার টেস্ট রিপোর্ট আসছে। জামাইল্লা রে, এখন কি করুক, কত আমার তো মাথা মতো কোনো কিছু কাম করবো লাগছে না। আপনি একটু খিচ খান, রিপোর্টটা আবু জন্তু একটু ওয়েট করি তরে। আপে খালা, সময় হয়ে গেছে, আহলে গেলা কি রে জামাইল্লা, কাহিনি কি? ভুল হয়ে গেছে কি চে, আহলে গেলি গা? আইবো আইবো। এই আইছিনি? ও এই তো ভাই, আমার শোনা ভাই, আমার লক্ষ্মী ভাই, তোমার লোকে এতক্ষণ যা ঘটছে এগুলো সব থানা ছিল। সমস্যা কি? সমস্যা কিছু না, কোনো সমস্যা নাই, যে গরম পড়ছে ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে সারাদিন দৌড়াদৌড়ি করছি না, মাথা গরম হয়ে গেছে, পানি ঢেলে মাথা ঠান্ডা করতেছি, ব্যবসা পাতি করতে গেলে মাথা হ্যাং হয়ে যেতেছে এই গরমে। শীতের মধ্যে তোমার গরম লাগতেছে তাই না? আমিরকে কে মারছে? আমিরকে ঠা কোন আমিরকে চিনো না তাই না? আমি তো কিছু বুঝতে পারতেছি না, সাজু ভাইরে ফোন দিতেছি, সবকিছু বাই হয়ে যাবে, ঠিক আছে? সাজু ভাইরে লাগবো গেলা, কোনো সাজু মাজু লাগবো না আমার জীবনে, ঠকাইছো তো তুমি আমারে। যেই বাচ্চা হনের পর আমি নিজের সায়েন্সটা বানায় ফেলাইছিলাম, নিজের সবসময় ভাবতাম যে আমি রাজা হয়ে গেছি এই শহরের, আর এই বাচ্চা যখন আজকে শুনতে পারে আমার না, তখন আমার কেমন লাগবার পরে কও? তুই কেমন তেমন লাগে প্রতারণা করলি? হ্যাঁ তোমার কাছ থেকে আমি এটা আশা করি না।